বাংলাদেশে যে 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে তার দ্বিতীয় দিন আজ, এবং এই দ্বিতীয় দিনে লকডাউনের যে পরিস্থিতি তা দেখার জন্য রাস্তায় এসেছি। এবং রাস্তায় এসে যেটা দেখলাম, মানে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাস্তায় হচ্ছে রিক্সা চলছে, তারপর ট্রাক চলছে, মোটরসাইকেল চলছে, সীমিত আকারে ইজি বাইক, যেটা গণ পরিবহন বলা যায় এক কথায়, মানে অনেক মানুষ একসঙ্গে মানে লোকাল পরিবহন করে থাকেন আর কি, যেটা সেটাও চলতে দেখা গেছে। তো রাস্তায় কিন্তু মানুষজন কিন্তু বের হচ্ছে তাদের প্রয়োজনে, তো আমরাও বের হয়েছি আমাদের প্রয়োজনে, পেশাগত দায়িত্ব পালনের জন্য। তো কিছুক্ষণ আগে হচ্ছে বাগেরহাটের দশানীর মোড়ে ছিলাম, সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরে যেহেতু প্রচণ্ড গরম, তো ভাবলাম যে রাস্তা অন্যান্য দিনের তুলনায় কিন্তু রাস্তায় অনেক গাড়ি ঘোড়া কম আছে, যার কারণে ভাবলাম যে একটু রাস্তার পাশে কোথাও বসি। তো এখানে হাঁটতে হাঁটতে এসে এই যে গাছের নিচে এসে বসলাম, এই সবুজ পাতার নিচে, খুব সুন্দর। পিছনে আবার একটা বাগানও আছে দেখা যাচ্ছে। তো জায়গাটা খুব বেশ ঠান্ডা, মানে আশেপাশের পরিবেশের তুলনায় এই জায়গাটা একটু মানে ঠান্ডা মনে হয়েছে। এবং আমার সঙ্গে আছে আমার এক সহকর্মী সাকিব হাওলাদার। তো একটু মুখটা খুলে দেখো, সাকিবকে অবশ্য আমার আরও অনেক ভিডিওতে সাকিব আছে। তো আজকে আমরা দুজন বের হয়েছি, সারাদিনই থাকবো রাস্তায়। তো আপনারাও ভালো থাকবেন লকডাউনের মধ্যে, বাইরে বিনা প্রয়োজনে কেউ বের হবেন না, এবং যদি বের হওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং যেখানে বেশি মানুষ গ্যাদারিং সেখানে না যাওয়ার জন্যই চেষ্টা করবেন। ধন্যবাদ।